শোবিজ তারকাদের ব্যক্তি ও কর্মজীবন নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। কোন তারকা কি খান, কি পরেন, কোথায় বেড়াতে যান, অবসরে কি করেন, কার সঙ্গে কার মনের আদান প্রদান চলছে ইত্যাদি জানতে উদগ্রীব থাকেন সবাই। তেমনি আরেকটি আগ্রহের বিষয়, তারকারা কে কত টাকা পারিশ্রমিক পান। যদিও তারকাদের আয়ের বিষয়টা জানতে চাওয়া বিব্রতকর, বিশেষ করে অভিনেত্রীদের, কেউই নিজের পারিশ্রমিক নিয়ে খোলাসা করতে রাজি নন। তাছাড়া সঠিক হিসাব দেওয়া সম্ভবও নয়, সময়ের পরিবর্তনে তারকারা তাদের ইচ্ছে মতো পারিশ্রমিক হাঁকিয়ে থাকেন। তবে বর্তমানে যেসব অভিনেত্রীরা ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন, পরিচালক ও প্রযোজকদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে জনপ্রিয় কয়েকজনের পারিশ্রমিকের একটা অঙ্ক তুলে ধরার চেষ্টা করছে ঢাকা টাইমস। চলুন তবে জেনে আসি, একটি একক নাটকে ছোট পর্দার নায়িকারা কে কত পারিশ্রমিক নেন। মেহজাবিন চৌধুরী, ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে নাটকের মধ্য দিয়ে 2009 সালে অভিনয় যাত্রা শুরু করেন মেহজাবিন চৌধুরী। সে নাটকটিতে তিনি মাত্র 15,000 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এরপর ক্রমান্বয়ে 40,000 এবং করোনার সময় 60,000 পারিশ্রমিক নিতেন। কিন্তু বর্তমানে একক নাটকের জন্য এই অভিনেত্রী 80,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। বর্তমানে টিভি নায়িকাদের মধ্যে পারিশ্রমিকের দিক দিয়ে শীর্ষ অবস্থান করছেন মেহজাবিন। পরিচালক প্রযোজকদের পছন্দের তালিকায় তিনি শীর্ষে। নুসরাত ইমরোজ তিশা, নাটকের ক্যারিয়ারে অনেক লম্বা পথ পাড়ি দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। বর্তমানে বেছে বেছে খুব কম সংখ্যক নাটকে কাজ করেন তিনি। একক নাটকের জন্য বর্তমানে মেহজাবিনের সম পরিমাণ অর্থ 80,000 থেকে 1,00,000 পারিশ্রমিক নিয়েছেন তিশাও, কিন্তু সম্পর্কের খাতিরে অনেক সময় এর কমও নেন। তানজিম তিশা, ছোট পর্দার এ সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানজিম তিশা করোনার সময়ও নায়িকা একক নাটকের জন্য 50,000 টাকা পারিশ্রমিক নিতেন। তবে বর্তমানে একক নাটকের জন্য 70,000 থেকে 80,000 টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সাদিয়া জাহান প্রভা, কয়েক বছর আগে টিভি পর্দায় নিয়মিত দেখা গেলেও বর্তমানে অনেক কম কাজ করছেন সাদিয়া জাহান প্রভা। একক নাটকে তিনি পারিশ্রমিক নিচ্ছেন 40,000 থেকে 50,000 টাকা, কাজও করছেন বেছে বেছে। তাসমিয়া ফারিন, নতুন অভিনেত্রী হিসেবে তাসমিয়া ফারিন অনেক এগিয়ে গেছেন। একক নাটকের জন্য তিনি নিচ্ছেন 50,000 থেকে 60,000 টাকা। শুরুতে যেখানে একক নাটকের জন্য তাকে দেওয়া হতো 25,000 থেকে 30,000 টাকা। নাটকের পাশাপাশি ফারিন এর মধ্যে একাধিক ওয়েব সিরিজেও নজর পেয়েছেন। কেয়া পায়েল, এ সময়ে যারা নিয়মিত কাজ করছেন তাদের মধ্যে অন্যতম কেয়া পায়েল। শুরুতে যে যা দিতেন তাতেই কাজ করতেন এই অভিনেত্রী। তবে চলতি বছরে বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি, তাই বাড়িয়েছেন নিজের দরও। কেয়া বর্তমানে একক নাটকের জন্য পারিশ্রমিক নিচ্ছেন 40,000 থেকে 50,000 টাকা। সাবিলা নূর, করোনার সময় এবং পরবর্তীতে 40,000 টাকা পারিশ্রমিক নিলেও চলতি বছরে পারিশ্রমিক বাড়িয়েছেন সাবিলা নূরও। একক নাটকের জন্য এই নায়িকা বর্তমানে 50,000 থেকে 60,000 টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সাফা কবির, বছর দুয়েক আগে এই নায়িকা 25,000 থেকে 20,000 টাকা পারিশ্রমিক নিলেও বর্তমানে নিচ্ছেন 40,000 টাকা। এছাড়া মুমতাহিনা টয়া, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, অহনা রহমান, সালহা খানুব, নাদিয়ারাও নিজেদের পারিশ্রমিক বাড়িয়েছেন। বর্তমানে তারা একক নাটকের জন্য 30,000 টাকা পারিশ্রমিক নিচ্ছেন। অন্যদিকে সামিরা খান, মাহি, জানাতুল ফেরদাউস, সিমি, ভাবনা, পার্সা, ইফানা পারিশ্রমিক নিচ্ছেন 35,000 থেকে 40,000 টাকা। প্রতিটি একক নাটকের জন্য সাধারণত 2 দিনের শিডিউল দেন সবাই, আবার চুক্তির সাপেক্ষে কোনো কোনো ক্ষেত্রে এর বেশিও দিতে হয়।